আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত নোনা ইলিশ মাছ দিয়ে বড়া তৈরি করে থাকি বা বড়া খেয়ে থাকি, কিন্তু আজকে আমি কাঁচা ইলিশ মাছ দিয়ে আপনাদের বড়া তৈরি করে দেখাবো। খুবই মজার একটি খাবার। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এই ইলিশ মাছগুলো আমি এখন কেটে নিব। তো ইলিশ মাছ আমি কেটে এখান থেকে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। আর বড়া তৈরি করতে যা যা লাগছে, মাছের বড়া বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে রসুন নিয়েছি। আমি যে পরিমাণে বড়া বানাবো সেই অনুযায়ী আন্দাজ করে নিয়েছি। আর এখানে আমি 2টা রসুন দিয়েছি, আর রসুনের পরিমাণটা একটু কম করে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। তা আমি এখন এই রসুন আর পেঁয়াজ একসাথে আদা বাটা করে বেটে নিব। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন আদা বাটা করে বেটে নিয়েছি। আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী দিবেন। জাল অনেকে আছেন যারা জাল বা জাল বেশি বা কম খেয়ে থাকেন, তা আর এই বড়াটার মধ্যে একটু জাল বেশি দিলেই খেতে মজা হয়। তো যার যার পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মাছের বড়াতে যদি অন্য কোনো মশলা দেন তাহলে এটা আর খেতে ভালো লাগবে না। খুবই সিম্পল একটা রেসিপি, শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিব, যেন মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আর বড়া বানানোর জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কচু পাতা দিয়েও এই বড়াটা তৈরি করতে পারবেন। তা আমি এখন বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর বড়াগুলো কিভাবে তৈরি করছি দেখেই বুঝতে পারবেন। তো লাউ পাতার উপরে আমি এরকম মাছের একটা পিস দিয়েছি, আর এখান থেকে কিছু পরিমাণ মশলা দিয়ে আমি লাউ পাতাটাকে মুড়িয়ে দিয়েছি। তো লাউ পাতায় ভালোভাবে মাছটাকে মুড়িয়ে নিয়ে আমি যেই ফ্রাই প্যানে ভেজে নিব সেখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো বড়া একসাথে বানিয়ে নিয়েছি। আর সবগুলো বড়া বানিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর প্রথমে আমি তেল দিইনি, 2 মিনিট আমি এভাবে জ্বাল দিয়েছি, তারপর এর মধ্যে তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এখন কাজ হচ্ছে বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া।
আর এখানে লাউ পাতা যেহেতু করা ছিল সেজন্য দুই একটা বড়া খুলে গিয়েছে, চেষ্টা করবেন বড় লাউ পাতাগুলো দিয়ে বড়া তৈরি করতে, তাহলে এটা আর খুলে আসবে না। আর আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে বেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিব। এই ইলিশ মাছের বড়া গরম ভাতের সাথে খেতে খুবই মজার, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।